ঢাকা বোর্ড দিয়ে শুরু করো। দেখো ঢাকা বোর্ড একটা ক্রিয়েটিভ ফোন এখান থেকে আসছে, তো যে ক্রিয়েটিভটা আসছে সেটার কথা আমি বলতে যাচ্ছি। দেখো যে ক্রিয়েটিভটা এরকম আসছে, প্রথমত এ নাম্বার আসছে, ফাইভ নাম্বারে আসছে, ফাইভ, হ্যাঁ ফাইভ এ নাম্বারে কিছু পয়েন্ট দিয়েছে, আর পয়েন্টগুলো আমি লিখতেছি না, চারটা পয়েন্ট দিয়েছে। এখন প্রথম এতে বলছে যে দেখো এ নাম্বার কোশ্চেনটা কত সুন্দরভাবে একটা কোশ্চেন বলছে যে ফাইন্ড দ্য স্লোপ অফ স্ট্রেট লাইন পাসিং থ্রু দ্য পয়েন্ট অফ দ্য ফাইন্ড দ্য স্লোপ অফ দ্য স্ট্রেট লাইন পাসিং কথাটা বলছে ওনাই পাসিং থ্রু, ওকে পাসিং থ্রু দ্য পয়েন্ট অফ দ্য থ্রু দ্য পয়েন্টস দুইটা পয়েন্টের কথা বলছে, একটা বলছে পি, হ্যাঁ পি পয়েন্ট দিয়ে দিয়েছে, সেটা হলো মাইনাস থ্রি ফোর, আর একটা হচ্ছে অ্যান্ড আর একটা হচ্ছে কেউ, কেউ একটা পয়েন্ট বলে দিয়েছে সেটা মাইনাস ফোর আর থ্রি, মাইনাস ফোর থ্রি, মাইনাস ফোর টু। দেখো এটাই আমাদের কাহিনী, বলছে যে ফাইন্ড দ্য কে স্লোপ, তাহলে আছে পি ভ্যালু দিছে এটা মাইনাস থ্রি আছে, কিউ আছে এটা, তাহলে স্লোপ অফ বের করতে তো পারবে ইনশাল্লাহ, যে স্লোপ অফ কত, স্লোপ অফ পি কিউ ইজ, হ্যাঁ স্লোপ অফ পি কিউ ইজ, এখন দেখো কি ব্যাপার, তো লেট করে করে আসতেছে কাদা রশিন। এখন চলো তাহলে আমাদের অ্যান্সারটা এরকম হবে, স্লোপ অফ পি কিউ ইজ এম লেট, হ্যাঁ এম, তাহলে সো এম এর সেই ফর্মুলাটার কথা মনে আছে, ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু আর এক্স ওয়ান মাইনাস এক্স টু, এক্স ওয়ান মাইনাস এক্স টু, হ্যাঁ ওকে ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু আর এক্স ওয়ান মাইনাস এক্স টু। এখন চলো আমরা ভ্যালু দিলাম, তাহলে ওয়াই আগে নেব, তাহলে ফোর মাইনাস টু, ওকে আর এইখানে আসবে কে, ওকে ফোর মাইনাস টু, এবার মাইনাস থ্রি আর মাইনাস মাইনাস ফোর, তাহলে ওকে এখানে থাকলো টু আর এখানে মাইনাস থ্রি আর এখানে প্লাস ফোর, দ্যাট মিনস ওয়ান হলো, দ্যাট মিনস সোল অফ টু, তাহলে অ্যান্সার হলো অ্যান্সার পেলাম আমরা সোল অফ টু। দেখো ওকে ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু আর বাই এক্স ওয়ান মাইনাস এক্স টু, ওকে এটা সোল অফ বেড়ে গেল। এরপরে বলছে যে আমাদের গ্রুপ করতে বলছে, চারটা পয়েন্ট দেওয়া আছে, বলছে যে ফোর পয়েন্টস আর দ্য ভার্টিসেস অফ এ প্যারালোগ্রাম অর রেকট্যাঙ্গল, সার্টেন হয়ে দাঁড়ান ফোর পয়েন্টস আর দ্য ভার্টিসেস অফ এ প্যারালোগ্রাম আর রেকট্যাঙ্গেল, তো এটা তো একেবারে যে প্যারালোগ্রাম আর রেকট্যাঙ্গেল যাই হোক না কেন, প্যারালোগ্রাম যদি হয় তাহলে অপোজিট সাইড ইকুয়াল হবে ডায়াগোনাল আর ইকুয়াল, আর যদি রেকট্যাঙ্গেল হয় তাহলে কি হবে, রেকট্যাঙ্গেল হলে কি অপোজিট সাইড ইকুয়াল আর ডায়াগোনাল ইকুয়াল, ব্যাস এটা দিয়ে আমাদের রেকট্যাঙ্গেল প্রুভ করতে হবে। নেটে মনে একটু প্রবলেম দিচ্ছে, ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ, ওকে একটু রেজুলেশনের প্রবলেম আছে, আপনি সামনে আসলাম ঠিক হয়ে গেছে, এখন বলো তো দেখতে পাচ্ছ ঠিকভাবে কিনা এবার। এখন চারটা পয়েন্ট বলছে, পয়েন্ট এ দেখো বি নাম্বার, এ পয়েন্ট আমরা পয়েন্ট চারটা একটু লিখে দেখো যে সিক্স আর টুয়েলভ, সিক্স টুয়েলভ, ওকে বি পয়েন্ট আসছে এরকম, বি পয়েন্ট আসছে টু মাইনাস থ্রি, সি পয়েন্ট পয়েন্ট সি সিক্স মাইনাস থ্রি, সিক্স মাইনাস থ্রি সি, এরপরে পয়েন্ট ডি, ওকে পয়েন্ট ডি আছে টেন টুয়েলভ, টেন টুয়েলভ একটু খেয়াল করো, ওকে এ পয়েন্ট আছে সিক্স টুয়েলভ, টু মাইনাস থ্রি, এরপর আছে সিক্স মাইনাস থ্রি আর টেন টুয়েলভ। এখন চলো আমরা এই পয়েন্টটা প্লট করতে হবে, অবশ্যই তোমরা প্লট করবে, কি কথা বুঝতে পারছো, চলো আমরা একটা ফিগার ড্র করে ফেলি, ওকে একটু সুন্দর করে ড্র করার চেষ্টা করি যতটুকু করা যায়, ওকে অবশ্যই একটা ফিগার ড্র করে দেবে, তবে না দিলেও চলে ঠিক আছে, তবে দেওয়া উচিত এক্স ওয়াই ওয়াই ড্যাশ। এখন ও এক্স এর ভ্যালু কি, কোনো এক্স এর ভ্যালু দিকে লাগতো না, কারণ এক্স এর ভ্যালু কোনো নেগেটিভ নাই, ওয়াই ভ্যালু নেগেটিভ কম আছে পজিটিভ বেশি আছে, তাহলে আমাদের তো সেইভাবে চিন্তা করে ড্র করতে হবে,
কার কোনো নেগেটিভ নাই x এর কারণে কোনো নেগেটিভ নাই ওকে তাহলে আমি x এর y এক্সিস্ট এদিকে নিয়ে গেলাম y এক্সিস্ট এদিকে নিয়ে গেলাম x এর ভ্যালু কি নাই হ্যাঁ x এর ভ্যালু নেগেটিভ নাই তাহলে x ড্যাশ y এর ভ্যালু নেগেটিভ আছে কিন্তু কম আছে বাট পজিটিভ বেশি আছে y ড্যাশ ওকে এখন দেখো 1 2 প্লট করে 6 12 ওকে এদিকে যাব 6 গেলাম 6 আর উপর দিকে 12 মনে করো সেটা 6 তাহলে এটা 12 মেবি এখানে হতে পারে 6 12 ওকে তাহলে এটা সে পয়েন্ট এ 6 12 এরপর পয়েন্ট বি 2 মাইনাস 3 এদিকে গেলাম 2 নিচের দিকে মাইনাস 3 তাহলে ওকে মেবি এরকম হতে পারে পয়েন্ট হবে বি পয়েন্টটা হচ্ছে কত 2 মাইনাস 3 এরপরে 6 মাইনাস 3 ওকে 6 আবার 6 এখানে আর মাইনাস 3 6 2 মাইনাস 3 নিচে গেল 6 মাইনাস 3 তাহলে সেটা আবার এখানে ওকে 6 আমরা এরকম জায়গায় ধরছিলাম তাহলে এরকম যায় গেছে আচ্ছা ওকে 6 মাইনাস 3 ওকে এটা সে বি এটা সে সি 6 মাইনাস 3 আর পরের পয়েন্টটা দেখা গেছে 10 10 আর কি 12 গেল এদিকে এদিকে 10 আর একটু দূরে গেল 10 আর 10 এর পরে যাচ্ছে কোথায় 12 তাহলে মেবি এরকম যায় গেছে আবার ওকে তাহলে আমাদের আমরা পেয়ে গেছি এটা ডি পয়েন্ট তাহলে আমরা যখন এগুলো জয়েন করলাম আর 12 মেটিক বি এরকম যায় গেছে গেল এই যে দেখো তাহলে আমরা দেখে বুঝতে পারছি এটা প্যারালোগ্রাম হবে এ পয়েন্ট আমরা আর এখানে সরাই দিলাম এ বি সি ডি তাহলে এ হলো আছে আমাদের 0.6 কমা 12 আর বি হয়েছে আমাদের এটা কত বি সি আছে 2 মাইনাস 3 আর সি আছে কত 6 মাইনাস 3 আর ডি আছে 10 12 10 12 এখন আমাদের কাজ কি অপোজিট সাইড ইকুয়াল প্রুফ করা অপোজিট সাইডটা ইকুয়াল প্রুফ করব আমরা অপোজিট সাইড ইকুয়াল যেহেতু রেক্ট্যাঙ্গেল আর প্যারালোগ্রামের কথা বলা হয়েছে তাহলে এখন চলো আমাদের অপোজিট সাইড নেব ওকে এখন অপোজিট সাইড দেখো অপোজিট হ্যাঁ ওকে সাইড লেন্থ অফ সাইডস লেন্থ অফ সাইড প্রথমে সাইড লেখো এ বি দিলাম লেন্থ অফ সাইড এ বি চলো ফর্মুলা তো জানো এক্স এক্স ওয়ান মাইনাস এক্স টু হোল স্কোয়ার অ্যাক্সিসের ডিফারেন্স অর্ডিনেট ডিফারেন্স ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু হোল স্কোয়ার আমি টু থেকে ওয়ান করি না একদম সোজা দিই বুঝতে পারছো উল্টা দিকে যাওয়ার পক্ষ নাই আমি এক্স ওয়ান এক্স টু ওয়াই ওয়ান ওয়াই টু ব্যাস এখন চলো এখান থেকে যদি আমরা ভ্যালু বের করি তাহলে এ থেকে বিতে আসতেছি তাহলে এ থেকে বিতে সিক্স আর সিক্স মাইনাস টু হোল স্কোয়ার সিক্স মাইনাস টু হোল স্কোয়ার আর এটা হচ্ছে 15 হচ্ছে ওকে 12 প্লাস 3 হোল স্কোয়ার তাহলে এখন আমি পেলাম এটা হলো কত 6 4 16 আর এটা আছে 15 ওকে 15 2 কত 25 12 বা 3 15 2 25 আর সব মিলে এখন এটা আসলো কত ওকে 11 ওকে 4 2 41 তো থাক এত ইউনিট এত ইউনিট আর এরপর আসো কি সাইড লেন্থ অফ সাইড লেন্থ অফ সাইড ওকে সিডি ওকে সিডি সিডি তে যদি আমরা যাই তাহলে কত হলো ওকে সিডি তাহলে এখন আবার একই অ্যাবসিসের ডিফারেন্স 6 মাইনাস 10 হোল স্কয়ার আর এটা হচ্ছে মাইনাস 3 মাইনাস 12 হোল স্কয়ার ওকে তাহলে আমরা এটা আগের মতনই পেয়ে গেলাম 15 আর এটা 4 তাহলে ওকে 2 41 এত ইউনিট দেখো লেন্থ অফ অপোজিট সাইড ইকুয়াল হয়ে গেছে এবার লেন্থ অফ সাইড বিসি নাও length of side BC এখন BC length of side টা কি করব ওকে ডিফারেন্স করো অ্যাক্সিস এর ডিফারেন্স 2 মাইনাস 6 হোল স্কয়ার আর মাইনাস 3 প্লাস 3 মাইনাস 3 প্লাস 3 হোল স্কয়ার তাহলে এখানে আসলো 4 তাহলে 4 4 ই থাকবে এত ইউনিট 4 4 স্কয়ার 16 তাহলে 4 ই হবে এখন চলো পরের পিছে যাও দেখো যে পরের আইসে দেখো আর একটা সাইড আছে লেন্থ অফ সাইড লেন্থ অফ সাইড এখন আসো এডি এডি তাহলে ঠিক একই ভাবে আমরা কাজ করব
6 minus 10. 6 minus 10 whole square. Okay, 12 minus 12 whole square. 12 minus 12 whole square. But I only have a, okay, it's a 4 that 4 square on a 16, that means 4 at the unit. তাহলে এখন লেন্থ অফ অপোজিট সাইড ইকুয়াল দেখো লেন্থ অফ অপোজিট সাইড ইকুয়াল দেখো এটার সাথে এ বি এর সাথে সি ডি ইকুয়াল হইছে সেম আর বি সি এর সাথে এ ডি ইকুয়াল তাহলে কি ইট মে বি কি রেকট্যাঙ্গেল আর প্যারালোগ্রাম এবং লেন্থ অফ ডায়াগোনাল এখন লেন্থ অফ ডায়াগোনাল যে আর ইকুয়াল হয়ে যাবে তখন আমাদের ডিসিশন নিতে পারবো যেটা কি প্যারালোগ্রাম বা রেকট্যাঙ্গেল দেখেই বুঝাচ্ছে প্যারালোগ্রাম এখন আমরা এখান থেকে কি করব দেখো জাস্ট আমাদের কাজ হলো এখন লেন্থ অফ ডায়াগোনাল বের করা লেন্থ অফ length of diagonals diagonals একটা সি দাও এসি কত হচ্ছে দেখো এসি তাহলে 6 minus 6 6 minus 6 whole square আর এটা সে কি 12 12 minus তাহলে plus 3 ওকে তাহলে এটা এটা তো 0 হলো আর এটা হলো কি 2 25 that means 15 15 unit 225 লিখে ভালো ছিল কারণ আর একটা ডায়াগ্রাম তো না হতে পারে এনপিডি এনপিডি এখন বিডি লেন্থটা কত হচ্ছে বিডি 2 2 মাইনাস কত 2 মাইনাস 10 তার মানে 8 হল স্কয়ার আর পরেরটা সে ওকে মাইনাস 3 মাইনাস 12 তাহলে এটা সব মিলে কত হলো 10 আর 8 64 64 আর এটা হচ্ছে 225 তাহলে ওকে এখন খেয়াল করো যে এবার ডায়াগোনাল আনইকুয়াল হয়ে গেছে দেখো তাহলে ডায়াগোনালটা কত হয়েছে এখানে এটা আসলো আমাদের 6 9 আর এখানে আসছে 2 8 আর এটা আসছে কত 2 মনে হয় 17 মেবি 17 এত ইউনিট একটু ক্যালকুলেটর করো 17 হতে পারে আমি এমনি লিখে দিলাম তাহলে ডায়াগোনাল আনইকুয়াল হয়ে গেছে ওকে তাহলে সেন্স সেন্স Since opposite sides, AB equals to CD and, BC equals to AD and length of diagonal opposite side, that equal and diagonal. Diagonals AC is not equal to BD. So the given 4 points. So the given 4 points. Points are the vertices of A are the vertices of A parallelogram. ভার্টিসেস অফ এ প্যারালোগ্রাম এটা একটু এখন দেখো এটা ভার্টিসেস অফ এ প্যারালোগ্রাম তাহলে আমরা পয়েন্ট গুলো পেয়ে গেলাম ভার্টিসেস অফ এ প্যারালোগ্রাম এখন একটা কাহিনী বলছি সেই কাহিনী আছে ফিগারটা ড্র থাকবে এবার এখন ফিগার ড্র লাগবে ঠিক আছে এখন আমাদের বলছে যে পরের সি নাম্বার পোর্শনে বলছে যে দেখো যে বলছে যে ওকে এরিয়া অফ দা পোর্শন অফ দা কোয়াড্রিলেটার এ বি সি ডি হুইচ লাইজ ইন দা ফার্স্ট কোয়াড্রেন্ট এখন ফার্স্ট কোয়াড্রেন্টের ভিতরে যে স্পেসটা সে তার এরিয়া বের করতে হবে তাহলে আমরা এই দুটো পয়েন্ট বের করতে পারলাম এই দুটো পয়েন্ট বের করতে পারলে ওকে ডান তাহলে এখন চলো সি নাম্বার কোশ্চেনটা একটু লিখে দিই আমরা ফিগার কি করবো না এই ফিগারটা আমাদের লাগবে কারণ এই ফিগারটা ছাড়া এখন কোনোভাবে আর ম্যাথ করা যাবে না এখন দেখো যে তাহলে আমরা এখন সামনের দিকে আগাও দেখো যে কি এখানে আছে সবাই কোনো নেটে প্রবলেম নাকি এখন আসো সি নাম্বার সি নাম্বার যে দেখো কত সুন্দর কথা বলছে সি নাম্বার প্রশ্নটা একটু দেখাই বলে দিছে ফাইন্ড দা এরিয়া অফ দা পোর্শন অফ দা কোয়াড্রিলেটারাল ফাইন্ড দা এরিয়া অফ দা পোর্শন অফ দা কোয়াড্রিলেটারাল এবি সিডি হুইস লাইস ওকে বলেছে যে হুইস লাইস কি অন দা ফার্স্ট কোয়াড্রেন্ট অন দা হ্যাঁ
on the first. First quadrant. First quadrant. এখন দেখো is the eyes in the the first quadrant. এখন দেখো যে এই কাজটা আমাদের এখন করতে হবে first quadrant এর ভিতরে যে এরিয়াটা পাবো সেটা আমাদের বের করতে হবে। তাহলে এখন চলো আমাদের সব পয়েন্টগুলো লাগবে এখন কোনো কিছু বলতে একেবারে যাবে না। এখন চলো আমাদের এই পয়েন্টগুলো তাহলে আমরা এস্টেট লাইনটা বের করব। এস্টেট লাইনটা বের করব এস্টেট লাইনটা বের করব। এরা x অ্যাক্সিসে যে পয়েন্টে মিট করছে সেই দুটো পয়েন্ট বের করব। পয়েন্ট বের করলেই আমরা পেয়ে যাব কি তাহলে এখন দুটো পয়েন্টের নাম দিয়ে দিই আমরা ওখানে দুটো পয়েন্টের নাম দিয়ে দাও তাহলে আমাদের আমরা অ্যানসারটা পেয়ে যাব। অর্থাৎ আমরা এখানে একটা পয়েন্ট দিলাম PQ তো ছিল ওকে ঠিক আছে আর এস দিলাম আর একটা এস দিলাম এস এই কথা বুঝতে পারছো আর এস দিয়ে দাও ঠিক আছে। তাহলে এখন আমরা এই ইকুয়েশন অফ স্ট্রেট লাইন এটা করবো আর ইকুয়েশন অফ স্ট্রেট লাইন এটা করবো। এবার এই দুটো পয়েন্ট বের করবো এবার ওই যে হ্যাঁ কোয়াড্রেন্ট এর যে এরিয়ার ফর্মুলা দিয়ে আমরা ম্যাচ করব। তাহলে এখন আসো লেট দা ইকুয়েশন অফ স্ট্রেট লাইন নিয়ে নিই দা ইকুয়েশন 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 অফ স্ট্রেট লাইন স্ট্রেট লাইন নিয়ে নিই AB is কোন আছে ফর্মুলা x minus x1 minus x2 y minus y1 minus y2 দেখো এই ফর্মুলা দিয়ে আমাদের স্ট্রেট লাইনটা ড্র করব। তাহলে আর দেখো আমরা এই দিয়ে শুরু করলাম তাহলে x minus 6 x1 আর 6 minus এটা 2 আর y y minus 12 এটা y minus 12 আর ওকে 12 মাইনাস আছে এটা প্লাস 3 হয়ে গেল। এখন চলো তাহলে আমরা একটু ক্যালকুলেশন করব ইকুয়েশন অফ স্ট্রেট লাইন পেয়ে গেছি x মাইনাস 6 আর এটা আছে 4 হলো ঠিক আছে এটা 4 6 থেকে এটা মাইনাস করো ওকে তাহলে y মাইনাস 12 আর এবার এখানে কি আছে এখানে আছে ঠিক আছে মাইনাস আছে প্লাস তাহলে এটা আছে 15। এখন দেখো ইকুয়েশন অফ স্ট্রেট লাইনে আমাদের কি এখানে এখানে যে পয়েন্ট পাবো সেই পয়েন্টে কার ভ্যালু জিরো বলো তো অর্ডিনেট জিরো ঠিক আছে হ্যাঁ এভাবে রেখে দিলে অর্ডিনেট জিরো বসাই দাও কামাকা বড় একটা মাল্টিপ্লাই না করে আমি রেখে দিলাম এটা কে কথা বুঝতে পারছো ওকে এটা ওয়ান তাহলে ইকুয়েশন ওয়ান কে ইন্টারসেক্ট এক্স অ্যাক্সিস এট আর ইকুয়েশন লেট লেট ওয়ান ইন্টারসেক্ট বাই হ্যাঁ ইকুয়েশন ওয়ান বাই এবি ইন্টারসেক্ট এবি intersects the x-axis x x is at r x axis is at r at the point r তাহলে এখন আমরা y ভ্যালু জিরো বসাই দাও এখানে দিয়ে দিই তাহলে সো x minus 6 by 4 equals to 0 minus 12 by 15 কি কথা বুঝা গেছে y ভ্যালু জিরো দিয়ে দিলাম আমরা কারণ আছে খামা কারণ ওটা বড় করলাম না তোমরা একটু সুন্দরভাবে এক্সপ্রেস করো তারপরে জিরোটা দিয়ে দিও তাহলে এখন আসো এখান থেকে আমরা ঠিক দিলাম x মাইনাস 6 বাই 4 ইকুয়ালস টু এটার অবস্থা কি দাঁড়ালো 12 3 দিয়ে কাটা যায় 3 দিয়ে কাটলে মাইনাস 4 আর 5 হলো মাইনাস 4 আর 5 4 এদিকে নিয়ে গেলাম তাহলে ওকে 4 এদিকে নিয়ে গেলে 16 বাই 5 হলো তাহলে x ইকুয়ালস টু মাইনাস 16 minus 16 by 5 16 by 5 এটা 16 by 5 plus 6 তাহলে এখান থেকে আমরা x এর ভ্যালু পেয়ে গেছি x পেলাম কত 30 তাহলে 14 by 5 তাহলে ওকে তাহলে সো পয়েন্ট আর আর পয়েন্টটা পেয়ে গেছি সো পয়েন্ট আর ওকে ঠিক আছে কিনা 14 তাহলে সো কে আর কোঅর্ডিনেটটা বার 14 বাই 5 কমন কত 30 30 থেকে চলে যাচ্ছে কত দেখো 30 থেকে 16 চলে গেল তাহলে এটাই থাকে এরপর তাহলে আমরা আর পয়েন্টটা পেয়ে গেছি অরিজিনাল পয়েন্ট আর কত পেলাম বলো যে 14 বাই 5 14 বাই 5 ওকে এরপর আসো পরের আরেকটা ইকুয়েশন ড্র করতে হবে সেখানে তার পয়েন্টটা বসাই দিলে হয়ে যাবে ইকুয়েশন অফ স্ট্রেট লাইন পরেরটা দেখো হ্যাঁ ইকুয়েশন অফ স্ট্রেট লাইন
equation of straight line. Equation of straight line CD is ek bhabe amader kaj korte hobe. Equation of straight line CD jodi amra ber korte chai tahole amader okay x minus x1 x minus x1 mane 10 বা তুমি সি দিয়ে শুরু করতে পারো সিক্স দিতে যাও টেন এরপর আছে সিক্স মাইনাস টেন এরপর আছে ওয়াই মাইনাস ওয়াই ওয়ান এটা তাহলে প্লাস থ্রি ওকে মাইনাস থ্রি মাইনাস টুয়েলভ দেখো মাইনাস থ্রি মাইনাস টুয়েলভ এক্স মাইনাস এক্স ওয়ান আর এক্স ওয়ান মাইনাস এক্স টু ওয়াই মাইনাস ওয়াই ওয়ান তাহলে প্লাস হয়ে গেল আর ওয়াই ওয়ান যে ওয়েটিং রুমটা একটু চেক করেন হ্যাঁ ওয়েটিং রুমে একজন আছে ওয়েট করতেছে কে যেন আচ্ছা যাও দে আমি করতেছি ঠিক আছে থ্যাংক ইউ এখন চলো এখান থেকে আবার একই কাজ করব আর একটু ক্যালকুলেশন করে নিলাম একটা লাইন তাহলে x মাইনাস 6 এটা হলো মাইনাস 4 ওকে ঠিক আছে y প্লাস 3 আর এখানে কত পেলাম এখানকার অবস্থা দাঁড়ালো হচ্ছে মাইনাস 15 তাহলে দুটো মাইনাস বাদ দিলাম এখন ইকুয়েশন অফ স্ট্রেট লাইন এটা 2 দিলাম বা দাদা দাদা হ্যাঁ ইন্টারসেক্ট কি ইকুয়েশন এত ইন্টারসেক্ট ঠিক আছে তো ঠিক আছে এই মধ্যে বেশ মানে বাদ দিলাম বাদ দিলে আমাদের কি হলো ইন্টারসেক্ট এত ইকুয়েশন অফ স্ট্রেট লাইন আর ইকুয়েশন হ্যাঁ লেট লেট সিডি ইন্টারসেক্ট ইন্টারসেক্টস সিডি ইন্টারসেক্ট এক্স এক্সিস এক্স S is at S. তাহলে আমরা তো আবার জানছি S এর কি এত জিরো তাহলে সব এখন এখানে জিরো বসাই দেবো তাহলে X মাইনাস সিক্স আর এখানে আসছে ফোর তারপর আর এখানে দাঁড়ালো হচ্ছে জিরো প্লাস থ্রি ফিফটিন এখানে আমরা একটু কাটাকাটি চলে যাই ওকে দেখো কাটাকাটি করে ফেলো এটা ছিল ফোর টেন বাই ফাইভ ঠিক আছে এখন একটু কাটাকাটি করো সিডি ইন্টারসেক্ট এখন চলো এটা ফাইভ বাই তাহলে এটা হচ্ছে থ্রি ফাইভ বাই ফোর এর চলে গেল তাহলে এক্স মাইনাস সিক্স ইকুয়ালস টু ফোর বাই ফাইভ এটা কাটলে ফাইভ হলো ফোর এখানে চলে গেল সিক্স এটিকে প্লাস করে দাও থার্টি ফোর তাহলে এক্স ইকুয়ালস টু ফোর প্লাস ফাইভ প্লাস সিক্স তাহলে আর এক্স এর ভ্যালু পেয়ে গেছি এক্স ইকুয়ালস টু কত থার্টি ফোর বাই ফাইভ থার্টি ফোর বাই ফাইভ হয়ে গেছে থার্টি ফোর বাই তাহলে এখন 34 বাই 5 হলো ভালো কথা তাহলে আমরা এটা পেয়ে গেছি কত পেলাম এটা 34 বাই 5 34 বাই 5 তাহলে এরিয়া অফ দা কোয়াড্রেন্ট তাহলে এখন লিখে দাও তাহলে সো এস কোয়াড্রেন্ট অফ এস 34 বাই 5 কমা কত জিরো তাহলে এখন এরিয়া তাহলে সো এরিয়া এরিয়া অফ of the quadrilateral quadrilateral okay এখন quadrilateral নাম আমরা তো এই যেগুলো আপ হয়ে যেতে হবে আমাদের এইভাবে ঠিক আছে quadrilateral a a r s d a r s d দেখো আমাদের আমরা অবশ্যই অ্যান্টিক্লক হয়ে যাবো হ্যাঁ ক্লক হয়ে যাওয়া যাবে না অ্যান্টিক্লক তাহলে ওকে হাফ তো দিব পয়েন্ট গুলো দিয়ে দাও 6 12 আর এটা পরে আছে 14 বাই 5 0 এরপরে 34 বাই 5 ওকে 0 আর এরপর এটাতে আসলো আমরা এখানে আসলাম 10 বাই 12 আবার এটা 6 বাই 12 এখন দেখো এখন এরিয়া কোয়াড্রেন্টাল এত ইউনিট ওকে এখন দেখো আমরা এটা ক্যালকুলেশন করলে তোমাদের অ্যান্সারটা শুনে আসবে ওকে 6 বাই 12 এটা আর 34 বাই 5 10 বাই 12 6 বাই 12 এখন আসো মাল্টিপ্লাই গুলো অনেকগুলো কাটা যাচ্ছে ইয়ে হয়ে যাচ্ছে জিরো হয়ে যাচ্ছে হ্যাঁ ওকে এখন মাল্টিপ্লাই গুলো করে দাও এটার সাথে এটা মাল্টিপ্লাই জিরো এটার সাথে এটা মাল্টিপ্লাই জিরো এটার সাথে এটা মাল্টিপ্লাই থাকতেছে ঠিক কথা বলতে পারছি এটা এটা মাল্টিপ্লাই জিরো এটা জিরো এটা জিরো দুটো জিরো আমি দিয়ে দিলাম জিরো না দিলে চলবে আমাকে জিরো জিরো আর এটা 12 বার 34 34 ইনটু 12 বাই 5 34 ইনটু 12 বাই 5 এটা আর এখানে এটা কত 120 ওকে এটা 120 এখন দেখো এই পালা শেষ হয়ে গেল এদিকে এখন এই দিক দিয়ে মাইনাস তাহলে ওকে মাইনাস
minus 14. 14 by 5 into a shot 12. Okay, and baki akon baki into 0. Where does it 0 hai kala? R it okay, minus 0, minus 0. Minus 0, minus 0. R. Air for the quota, say minus 96. Now, 72. 72. Akon ek to calculation to tuna kote baro ita. তাহলে মনে হয় যে আমরা রেজাল্টটা পেয়ে যাব তাহলে এটা 1/2 ওকে আর এটা হলো তো মাইনাস হলো আর এটা আছে 12 দিয়ে মাল্টিপ্লাই করো 12 দিয়ে মাল্টিপ্লাই করলে তাহলে সব মিলে কত হয় দেখো কিছু মাইনাস কিছু প্লাস সেটা তো আছে 12 কি কমন নেব এটা কাজ করে 12 কমন নেন 12 কমন নিলে এটা একটু ক্যালকুলেশন করলে যাক তাও মাল্টিপ্লাই করে দিই 34 × 12 দেখো 34 × 12 ডিভাইডেড বাই 34 ओके 34 × 12 ओके डिवाइडेड बाय 5 ओके बाय 5 डिवाइडेड बाय 5 34 / 12 इट इक्वल टू করে নে डिवाइडेड बाय 5 5 इक्वल्स टू এটা পেলাম তার সাথে প্লাস 120 প্লাস 120 প্লাস প্লাস 120 इक्वल्स टू এই গেছে আমরা এটা এটা পেলাম আছে এটা 1008/5 माइनस काट दिया अपन माइनस 1008/5 और माइनस से कत 14 × 12 ओके 12 इक्वल्स टू इट डिवाइड बाय 5 इक्वल्स टू पेलम इट माइनस तश पे प्लस 72 प्लस प्लस 72 इक्वल्स टू तले इट पेलम हम राइट 5 5 28/5 by 5 টা পরে বলতেছি এখন মাইনাস দুটার ভিতর মাইনাস করে দাও মাইনাস করে 5 দিয়ে ডিভাইড করো 1008 মাইনাস মাইনাস 528 528 ইকুয়ালস টু যা পেলাম তার ডিভাইড বাই 5 ডিভাইডেড বাই 5 বাহ ভালো आंसर আসছে ডিভাইড বাই 5 96 তাহলে হাফ ইনটু 96 এত ইউনিট স্কয়ার ইউনিট তাহলে ওকে এটা ক্যালকুলেশন করলে কত 48 ফলকে এটা যে স্কয়ার ইউনিট তাহলে आंसर হইছে দেখো आंसर 48 স্কয়ার ইউনিট 48 স্কয়ার ইউনিট পেয়ে গেলাম আমরা এরপর চলো আমরা রাজশাহী বোর্ডে গেলাম রাজশাহী বোর্ড হ্যাঁ দেখো 48 আমরা ইকুয়েশন বেসড লাইন ড্র প্রশ্ন আমি ইন্টারসেক্ট করছি ফার্স্ট কোয়াড্রেন্টে যে পোরশন কি তার এরিয়া সেটা এই এরিয়া ফার্স্ট কোয়াড্রেন্ট এটা লাগবে না সেটা ঠিক আছে হ্যাঁ এখন চলো এরপরে এখান থেকে আমরা এরপরে ইকুয়েশন চলে গেলাম অর্থাৎ রাজশাহী বোর্ড এটা ঢাকা বোর্ড 19 আর রাজশাহী বোর্ড 19 হ্যাঁ সেখান থেকে একটা সেখানে একটা ম্যাথ আসছে অত পুরোটা আসে নাই হ্যাঁ কিছু কম আসতে পারে হ্যাঁ ওকে ওকে তাহলে আমাদের এখানকার অবস্থা কি দাঁড়ালো দেখো যে হ্যাঁ তাহলে আমরা এখান থেকে গেলাম আছে রাজশাহী বোর্ড রাজশাহী বোর্ড 19 ঢাকা বোর্ড 19 করলাম চলো রাজশাহী বোর্ড 19 মানে একটা ম্যাথ আসছে অর্থাৎ এ আর সি আসছে সেখানে বলছে 4 পয়েন্টস অফ কোঅর্ডিনেটেড ভার্টিসেস অর্থাৎ তত এ নাম্বার বলছে ইকুয়েশন অফ স্ট্রেট লাইন এডি ইকুয়েশন অফ স্ট্রেট লাইন এডি আর এরপরে বলছে যে ডিসটেন্স কথা বলছে অর্থাৎ এ আর সি তে আসছে 5 এটা 5 এর এ এখন বলছে যে এ আর ডি ফাইন্ড দ্য ইকুয়েশন অফ স্ট্রেট লাইন এ আর ডি ফাইন্ড find the equation equation of straight line line a d এখন দেখো পয়েন্ট গুলো আমাদের দেওয়া ছিল এর a পয়েন্ট ছিল 3 আর 4 পয়েন্ট a 3 4 আর পয়েন্ট b a পয়েন্ট ছিল দেখো 3 4 আবার একটু খেয়াল করো পয়েন্ট a 3 3 4 আর পয়েন্ট d 5 10 পয়েন্ট ডি লাগবে আমার ডি 5 10 এখন তাহলে ইকুয়েশন অফ স্ট্রেট লাইন এডি তাহলে সো দা ইকুয়েশন ইকুয়েশন অফ স্ট্রেট লাইন ইকুয়েশন অফ স্ট্রেট লাইন এডি হ্যাঁ এডি ইকুয়েশন অফ স্ট্রেট লাইন ইজ কত হবে তাহলে এই যে x মাইনাস x1 x1 মাইনাস x2 y মাইনাস y1 y1 minus y2 দেখো ইকুয়েশন অফ স্ট্রেট লাইন তাহলে এখন দেখো যে তাহলে আর
x minus x one এখান থেকে শুরু করলাম তাহলে x minus 3 হ্যাঁ 3 minus 5 y minus 4 আর 4 minus 10 তাহলে ওকে আমরা এখানে ক্যালকুলেশন করলে কি দাঁড়ালো x minus 3 minus 2 y minus 4 আর এটা হচ্ছে minus 6 minus minus চলে গেল 2 আবার এটাও কাটা যায় জানো কিনা আমি জানি না তাহলে এটা 2 এটা 3 হয়ে যায় এটা ক্রস মাল্টিপ্লাই করে দাও তাহলে r ক্রস মাল্টিপ্লাই যদি করে দাও তাহলে 3x minus 9 3x minus 9 আর এখানে কিছু থাকে না 1 y minus 4 তাহলে সব সাইড চেঞ্জ করে এবার নিয়ে আসো তাহলে সো 3x minus y 3x minus y equals plus এটা 4 ইকুয়েশন নিয়ে আসো প্লাস নিয়ে আসো তাহলে প্লাস 5 minus 5 0 তাহলে এটা आंसर এখন দেখো আমরা आंसर পেয়ে গেলাম ইকুয়েশন অফ স্ট্রেট লাইন 3x minus y 5 equals 0 দিস ইজ দ্য ইকুয়েশন অফ স্ট্রেট লাইন এডি এরপরে বিটা আমাদের বলছে যে आंसर করতে বলছে বাই হেল্প অফ পজিশন আর অনুক্রমণ বলছে প্রুফ দ্যাট ওকে বেক তাহলে আমরা সি নাম্বারটা করব এখন শুধু সি নাম্বারটা করলে হবে ওকে তাহলে চলো সি নাম্বারটা করি ভাই সি সি নাম্বার করো চলো আমাদের পয়েন্ট দুটা পয়েন্ট দিয়ে দিয়েছে এই ডিসটেন্সের কথা বলছে সি নাম্বার ভাই সি সি এখন এখানে পয়েন্ট আমার কার কার লাগবে একটু দেখো আমাদের বলছে যে কি ফ্রম দ্য পয়েন্ট পি কিউ ডিসটেন্স এক্স অ্যাক্সিস ইকুয়ালস টু ডিসটেন্স এডি আর ডি লাগবে কোন আমাদের শুধু ডিটাই লাগতেছে ডি পয়েন্ট আছে 5 আর কত 5 আর 10 ওকে ডি আছে 5 এন্ড 10 ঠিক আছে 5 10 ওকে তাহলে এই পয়েন্টটা লাগবে না এখন আমাদের কি কি বলছে দেখো যে একটা পয়েন্ট বলছে পি এক্স অ্যাক্সিস থেকে তার ডিসটেন্স এটা আমি একটু ফিগার ড্র করতেছি ওকে আমাদের এটা লাগবে 5 10 পয়েন্টটা লাগবে ওকে তাহলে আমরা ডি পয়েন্টটাকে প্লট করব ওকে এক্স এক্স ড্যাশ এক্স আর ওয়াই 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 ড্যাশ তাহলে এখন এই পয়েন্টটা 5 আর 10 ওকে এখান থেকে একটা 5 নিলাম আর সে মনে করো এটা 10 দিস ইজ ডি পয়েন্ট আছে ডি পয়েন্ট এটা তাহলে ডি আছে ডি 5 আর 10 এটা ডি পয়েন্ট আর এরপর একটা পয়েন্ট বলেছে পি একটা পয়েন্ট বলছে পি পয়েন্ট একটা নিলাম পি পয়েন্ট এখানে সে এরকম জায়গা নাম পয়েন্ট পি পি এক্স ওয়াই ডিসটেন্স ফ্রম এক্স অ্যাক্সিস ডিসটেন্স ফ্রম এক্স অ্যাক্সিস অফ দ্য পয়েন্ট পি সেটা কত ওয়াই ডিসটেন্স ফ্রম এক্স অ্যাক্সিস এটা সেম ওয়াই আর এই ডিসটেন্স এই দুটো ডিসটেন্স ইকুয়াল এর কথা বলছে দুটো ডিসটেন্স ইকুয়াল তাহলে আমাদের প্রশ্নটা ছিল এরকম ফ্রম দ্য পয়েন্ট পি দ্য ডিসটেন্স অফ এক্স অ্যাক্সিস তাহলে ফ্রম দ্য পয়েন্ট পি দ্য ডিসটেন্স অফ এক্স অ্যাক্সিস ইজ from the point P from the point P okay the distance of x axis the distance the distance of x axis of x axis equals to কত হবে বলো তো সেটা is সেটা কত বলো y তাহলে x axis থেকে distance আছে কত y আর এবার distance between the point এটা তো and so distance between two points the two points distance between two points P and D equals to তাহলে x minus 5 whole square আর y minus 10 whole square according to condition এই দুটো distance equal according to condition এই দুটো distance equal হলো দিছে এই distance P point থেকে D point distance আর P point থেকে x axis এর distance equal তাহলে ওকে তাহলে সেক্ষেত্রে আমরা পেলাম কত ওকে ডিসটেন্স ইকুয়াল তাহলে y ইকুয়ালস টু দিস বা এটা বলতে পারি আমরা অ্যাকর্ডিং টু কন্ডিশন x minus 5 এটা হোল স্কয়ার y minus 10 হোল স্কয়ার ইকুয়ালস টু y এটা ডিসটেন্স ইকুয়াল তাহলে এখান থেকে তোমাদের একটা ইকুয়েশন প্রুভ করতে বলছে তাহলে এখন চলো এটা স্কয়ারিং অন বোথ সাইডস করে দাও এটা হোল স্কয়ার বানাই দাও তাহলে r x স্কয়ার মাইনাস 10x আর প্লাস 25 প্লাস
এখানে আসো y স্কয়ার মাইনাস 20y আর এর সাথে প্লাস 100 আর 10 এর স্কয়ার করলে 100 ইকুয়ালস টু y স্কয়ার স্কয়ার মানে বসে আসলো না y স্কয়ার কাটা চলে গেল y স্কয়ার যদি কাটা যায় তাহলে আমরা সব সাইড চেঞ্জ করে এটা নিয়ে আসলাম তাহলে এটা আমাদের প্রুফ করতে বলছে ওকে প্রুফের দিকে তাকালাম x স্কয়ার হলো আর আর x স্কয়ার মাইনাস 10x minus 20y plus 125 equals to 0. It is true. What's the proof? That the first order is equal to the first order. What's the second order? Let's see. Ah? Ha? From? What is it? First order is C number. Let's see. What time is it? C number first order. Let's see. The product. I mean, put it well. I mean, from the point that the distance from x axis is equal to distance from P to D. Prove that. Prove that. ওকে তাহলে আজকে মনে হয় এই পর্যন্ত টাইম আছে কিনা আমি বুঝতে পারছি না আমার কাছে এখানে টাইমটা ওঠে না এটা দেখতে হবে কি করলে তাহলে আমরা আজকে এই পর্যন্ত আমি শেষ করে দিলাম ঠিক আছে এই পর্যন্ত শেষ করে দিলাম তারপর ডিস্টেন্স এর ব্যাপারে এই বক্রটা আসতেছে আজকে আমার শুরু করতে একটু লেট হয়ে গেছে সরি